नमस्कार बंधुरा, आमि स्मृति बंग फूड किचेने आपनादेरके अनेक अनेक स्वागत। आज आमि आपनादेर सामने एकटी मिष्टी रेसिपी निये एसेछि जा प्रतिटी बांगालीर खूब पछन्देर। मिष्टिटी तैरि करार जन्य आमि मोट आढ़ाई लिटार दूध निएछि। तार मध्ये एखाने 2 लिटार दूध आमि छानाटा तैरि करार जन्य एबं हाफ लिटार दूध आमि मिष्टिटी तैरि करार जन्य निएछि। एबार एखाने ई 2 लिटार दूधटी प्रथमे आमि छाना तैरि करे नेब, जार जन्य दूधटाके आमि फुटते दिएछि छानाटा काटार जन्य। दूधटा एबार एकटु फुटे गेले प्रथमे छानाटा आमि तैरि करे नेब। दूधटा आमार देखुन फुटे गेछे। एबार आमि दूधटाके अल्प अल्प करे ভিনিগার দিয়ে ছানা কেটে নেব। আপনারা চাইলে পাতিলেপুর রস বা ছানা কাটা পাউডারও ইউজ করতে পারেন। আমি এখানে ছানা কাটার জন্য ভিনিগারটা ইউজ করছি। অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নেব। দেখুন আমার ছানাটা হয়ে গেছে, দুধ থেকে ছানা কেটে গেছে। এবার আমি ছানাটাকে নামিয়ে জলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। ছানাটা আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি, এখানে আমার অনেকটা পরিমাণে ছানা হয়েছে। এবার আমি ছানাটাকে ঠান্ডা করে নেব। ছানাটা আমার ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এই হাফ লিটার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিই। এই ক্ষীরটা তৈরি করার জন্য দুধটাকে আমার ভালোভাবে ফুটিয়ে মেলে নিতে হবে। আর এই পুরো আমি মিষ্টিটা তৈরি করার জন্য পুরো দুধটাকে আমি ফুল ক্রিম ইউজ করেছি। দেখুন দুধটা আমার অনেকটাই ফুটে এসেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ মতো চিনি মেশাচ্ছি। আপনারা যারা মিষ্টি কম খেতে চাইবেন তারা চিনির পরিমাণটা একটু কম পরিমাণে মেশাতে পারেন। এবার চিনিটা মিশিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটাকে একদম ভালোভাবে ক্ষীর বানিয়ে নেব। দুধটাকে ক্ষীর বানানোর সময় অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ভালোভাবে ক্ষীর বানাতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এবার আমি দুধটার মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে তার ভেতরে দানাগুলোকে গড়িয়ে নিয়ে দুধটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা থেকে খুব ভালো একটা সুগন্ধ বেরোয় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। দেখুন ছানাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি এই পাত্রে ঢেলে নেব এবং এবং ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে নেব। এদিকে আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার এই ক্ষীরের মধ্যে আমি ছানাটাকে ঢেলে দেব পুরোপুরি। ছানাটা ঢেলে দেওয়ার পর এই ক্ষীরটাকে আমি ভালোভাবে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। যাতে আরো বেশ খানিকটা জমে আসে। মিষ্টিটা নামানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি এবং পাত্রের মধ্যে বেশ খানিকটা ঘি মাখিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে এভাবে থালার মধ্যে ভালোভাবে সেট করে নিতে হবে। দেখুন মিষ্টিটাকে আমি এই পাত্রের মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এই পাত্রটাকে ফ্রিজে রেখে 2 ঘন্টা আমি জমতে দেব। আপনাদের সামনে আমি আবার 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখুন আমার কালাকাঁদটা একদম পুরোপুরি জমে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে একটা ট্রের মধ্যে তুলে নেব। আমার কালাকাঁদ মিষ্টিগুলো একদম রেডি। আমি এগুলোকে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্তা বা আমন্ড দিয়েও সাজিয়ে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আজকের মতো বাই বাই।